आंतर्जातिक क्रिकेटे अभिषेकेर 7 बछर पर एकाडेमीते भर्ती हয়েছেন जुबायर होसेन। लिखन घरोया क्रिकेटे मैच खेलार सुयोग ना पे क्लान्त एई लेग स्पिनार नतून शुरूर चेष्टाय आसन्न जातीय लीगेओ ढाका विभागेर चूड़ान्त दले जायगा हয়নি तार। असीम सम्भावनाय शुरू एरपर राज्येर हताशा। मात्र 19 बछर बयसे जखन अभिषेक हय कतई ना आशार आलो ज्वलेछिल। एकजन लेग स्पिनार खुजे पावार तृप्तिते तृप्त बांग्लादेशेर क्रिकेट। तार घूर्णिते कूपकात विराट कोहली, रिद्धिमान साहा, हैमिल्टन मासाकाज्जार मतो क्रिकेटाररा। तबे बछर ना घुरतेई हारिये जावा एक ताराय परिणत हन जुबायर होसेन। लिखन জাতীয় দল তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও যেন অবাঞ্ছিত এক ক্রিকেটার তিনি। আমি মনে করি এটার মেইন কারণ হচ্ছে ডোমেস্টিক না খেলা। তো ডোমেস্টিকে যদি আমি খেলতে পারতাম নিয়মিত তো আমার জন্য খুবই ভালো হতো। ডোমেস্টিকটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু মানে এত মানে ভালো ভালো প্লেয়াররা খেলে ডোমেস্টিকে এবং শেখার মতো অনেক কিছু আছে। লেগ স্পিনারের উপর তাদের সেই আস্থাটা না থাকার কারণে তারা কিন্তু দেখা যায় যে দলে থাকার পরেও একাদশে খেলায় না। মানে এই আস্থাটা না থাকার কারণটা কি মনে হয় আপনার কাছে? না, আস্থা না থাকার কারণটা আসলে আমি মনে করি যে এমন কোনো ম্যাচ হয়নি যে লেগ স্পিনার এক ম্যাচে 100 রান দিয়েছে বা এক ম্যাচে আপনার হয়েছে যে মানে একাই টিমকে হারিয়ে দিয়েছে, এমন কিন্তু হয়নি। পারলে লেগ স্পিনারও ম্যাচ জিতাইছে অনেকগুলো। টাইগার দলের চাহিদা উপলব্ধি করে ঘরোয়া ক্রিকেটে একজন লেগ স্পিনার অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করেছিল বিসিবি। তবে সে নিয়মও হারিয়ে গেছে। বিপিএল, জিপিএল তো বটেই, লঙ্গার ভার্সন ক্রিকেটেও উপেক্ষিত লেগ স্পিনাররা। আসন্ন জাতীয় লীগে ঢাকা বিভাগের 18 জনের দলে থাকলেও চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন জুবায়ের হোসেন। বারবার ম্যাচ খেলার সুযোগ না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের 7 বছর পর হাতে কলমে ক্রিকেট শিখতে একাডেমিতে ভর্তি হয়েছেন নতুন শুরুর প্রত্যাশায়। তো আমি রাজশাহীতে বাংলা ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছি। তো এখানে সুজন স্যারের আন্ডারে প্র্যাকটিস করতেছি। তো এখানে ম্যাচও হয় অনেক, প্লাস সুজন স্যার অনেক মোটিভেট করতেছে যেটা নিয়ে। আশিক রুদ্র, চ্যানেল 24।